নমস্কার বন্ধুরা রুমপাস কুকিং অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের সাথে তালের বড়া বা তালের ফ্লুরি রেসিপি শেয়ার করবো তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি তালের বড়া বানানোর জন্যে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি তালের পাল্প এবার এখানে আমি নিয়েছি এক কাপ পরিমাণে ময়দা ওজনের হিসেবে যদি বলি তাহলে এখানে আড়াইশো গ্রাম পরিমাণে ময়দা নিয়েছি এবার খুব অল্প অল্প পরিমাণে ময়দা এই তালের পাল্পটার ভিতরে দেব আর একটা হুইস্কারের সাহায্যে এভাবে মেশাতে থাকবো দেখুন ময়দাটা আমার তালের পাল্পটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণে সুজি এক কাপ পরিমাণে ময়দার জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণে সুজি নিয়ে নিচ্ছি এই সুজিটা ব্যবহার করলে তালের বড়াটা খুব নরম তুলতুলে তৈরি হবে আবার এই সুজিটাও খুব অল্প অল্প পরিমাণে দিয়ে মেশাতে থাকবো এবার এখানে আমি স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা অবশ্যই ব্যবহার করবেন আমি এখানে পাউডার সুগার ব্যবহার করেছি আপনারা চাইলে রেগুলার সুগার ব্যবহার করতে পারেন পাউডার সুগার যেহেতু খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় সেই জন্যে আমি এখানে পাউডার সুগার ব্যবহার করছি দেখুন ব্যাটারটা আমার একদম পারফেক্টভাবে তৈরি করে নেওয়া হয়ে গেছে দেখুন ব্যাটারটা আমি এরকম তৈরি করেছি দেখুন একদম ফ্লোয়িং কনসিস্টেন্সি নয় এরকম হুইস্কার থেকে ফেললে এরকম ছেড়ে ছেড়ে পড়বে এরকম কনসিস্টেন্সির ব্যাটারটা আপনাদের তৈরি করে নিতে হবে এবার ব্যাটারটাতে যেহেতু আমি শুকনো সুজি ব্যবহার করেছিলাম সেই আমি এই ব্যাটারটাকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো যাতে সুজিটা ফুলে যায় দেখুন দশ মিনিট হয়ে গেছে আমি ভালো করে হাত দিয়ে একটু ফেটিয়ে নিচ্ছি দেখুন এভাবে হাত দিয়ে ফেটিয়ে নিতে হবে একটু তালের বড়াগুলোকে ভেজে নেওয়ার আগে দেখুন তালের বড়া বা তালের ফ্লুরিগুলোকে ভেজে নেওয়ার জন্যে ওভেনে আমি একটা কড়াই বসিয়ে কড়াই গরম করে নিয়ে তার মধ্যে বেশ কিছুটা পরিমাণে ভেজিটেবেল অয়েল অ্যাড করে দিচ্ছি দেখুন তেলটা আমার পারফেক্ট হিট হয়ে গেছে আমি এবার ব্যাটারটা খুব অল্প অল্প পরিমাণে নিয়ে এভাবে এক একটা করে তালের বড়া দিয়ে নেব তেলের মধ্যে দেখুন বেশ কয়েকটা ফুলুরি আমার তেলের মধ্যে দিয়ে নেওয়া গেছে এবার আমি একটা ফুনতি সাজেভাবে উল্টে নিচ্ছে হাতে 2-3 মিনিট সময় নিয়ে এভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিলে এই তালের ফুলুরি রেডি হয়ে যাবে দেখুন তালের ফুলুরি গুলো কত সুন্দর ফুলেছে পারফেক্ট কালার আসা পর্যন্ত আমি এভাবে নাড়াচাড়া করে ভেজে নেব দেখুন এই তালের ফুলুরিগুলো আমার পারফেক্ট লাইট ব্রাউন কালার চলে এসেছে এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি দেখুন দেখুন আমার তৈরি হয়ে গেল একদম নরম তুলতুলে তালের ফুলুরি বা তালের বড়া দেখুন আমি আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে এই তালের বড়াগুলো দেখুন এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লেগেছে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন বন্ধ হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও রিকোয়েস্ট রইল